আচ্ছা, আপনি কখনো এই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি মানে কড়া গরমের ভিতরে রাঙামাটি ঘুরতে আসছেন? মানে খুবই ব্যাড চয়েস হওয়ার কথা। পার্বত্য অঞ্চলগুলা গরমের সময় প্রচণ্ড গরম থাকে, এখানে আসতে হয় শীতের সময়, আর ঝর্ণাতে গেলে যেতে হয় বর্ষার সময়। বাট হুট করে আমার কলিগরা এই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি মানে আম কাঁঠাল পাকার সময় রাঙামাটি টুক করছে। শুনে কিছু করার নাই, আসতে তো হয়েছে আসলে, যখন পাহাড় পর্বত ডাকবে আসতে তো হয় না। কিন্তু কথা হচ্ছে, মানে খুবই স্কেয়ার ছিলাম এই গরমে। আমার লাস্ট টাইম যখন আমি আসছিলাম আমার এক্সপিরিয়েন্স ভালো না, খুবই গরম পড়ে এখানে, মারাত্মক টাইপের গরম। আর এখন হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে না, তাপপ্রবাহ চলতেছে সব জায়গায়, লোডশেডিং তো আছেই, রাইট? এর ভিতরে রাঙামাটি প্ল্যান, মানে আরো নো আসতে হয়েছে। খুব ভয় পাচ্ছিলাম, সিরিয়াসলি খুব ভয় পাচ্ছিলাম। সব ভয়কে জয় করে গতকাল রাত্রে আমরা রওনা দিলাম উত্তরা থেকে। ওকে ফাইন, আমরা 19 জনের টিম। তো আলহামদুলিল্লাহ রাত্রেবেলা যখন আরামবাগে দাঁড়ালাম, আরও কিছু যাত্রী উঠছিল গাড়িতে, তখনই দেখলাম এক ছোটো ভাই স্ট্যাটাস দিছে যে রাঙামাটি খুব বৃষ্টি হচ্ছে, ঢাকায় কোনো বৃষ্টি নাই। শুনে কিন্তু মানে খুব একটা জোস ফিলিং আসলো। ওয়েল, এরপরে দেখলাম তার কমেন্টে আরেক আপুও বলছে সারা রাত বৃষ্টি হয়েছে ভাইয়া। তা জোর পাইলাম মনের ভিতরে, না যাওয়া যায়। ওকে, দেন হচ্ছে আমরা যখন ঢাকা পার হইলাম, আস্তে আস্তে চট্টগ্রামটায় চলে আসলাম। হ্যাঁ, চট্টগ্রাম পার হওয়ার পরে এত জোস একটা ওয়েদার পাইলাম, মানে মিরাকেল। আমার লাইফে খুব কমই হয়েছে, এইটা ছিল মিরাকেল। ওয়াও, ইভেন আমি এখন যখন ফিল্ম করতেছি রাঙামাটিতে শুভলং ঝর্ণার সামনে বসে, তখনও আমার বাসায় লোডশেডিং চলে, প্রচণ্ড গরম, এক ঘন্টা পরপর কারেন্ট চলে যাচ্ছে। আর এইখানে আমি লিটারেলি, এখানে রাত্রেও বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগে বৃষ্টিটা থামছে, এখন আমার পিছনে যে এরিয়াটা দেখতেছেন এটাই বৃষ্টি নাই, পুরো আকাশ মেঘলা। জোস জোস মার্কা একটা ওয়েদার। ওয়েল, হুট করে চলে আসছি, কোনো কিছুরই কোনো প্ল্যান ছিল না। ইভেন আমি এখানে আসবো শ্যুট করবো এই প্ল্যানও ছিল না। যেহেতু উত্তরা থেকে চলে আসছি এবং এখানে অলরেডি বসে আছি, আগে আপনাদের দেখায় দিই এই মুহূর্তে এখানে আসার কস্টিংটা কীরকম। কস্টিং তো বাড়ছে সবাই জানেন, চলুন আগে দেখবো যে এখানে আসার কস্টিংটা কীরকম, তারপরে এখন এই স্পটগুলোর কী কী অবস্থা সব আমরা দেখে নিব, এবং সারাদিন আজকে আমরা চিল করব এবং জোস মজমাস্তি করব। চলুন শুরু করা যাক। রিল্যাক্স ট্রান্সপোর্টের বর্তমান ভাড়া হচ্ছে 870 টাকা, আর এসি বাসে 1300 টাকা। যদি আমরা 19 জন ছিলাম, আসার যে এসি বাসটা ছিল সেটা আমরা 1050 টাকা করে কাটতে পারছি, যেহেতু এটা ঢাল সিজন। আর রাঙামাটি গেলে অবশ্যই ভোরবেলা সময়টা আপনার ঘুমানো উচিত হবে না। ভোরবেলায় রাঙামাটির 10-15 কিলোমিটার আগে থেকে কিছু পাহাড় পার হইতে হয়। এই জায়গার ভিউটা জাস্ট ইনসেইন। সকাল সকাল যদি আপনি এই জায়গার ভিউটা নেন, আপনার দিনটা এমনিই ভালো যাবে। সকাল 6টার দিকে আমরা রাঙামাটির মারি স্টেডিয়ামের সামনে নামলাম। এখান থেকে আমরা আমাদের বোটে উঠব। এই লেকটার পাশে আমরা একটা বোট আগে থেকে ঠিক করে রাখছিলাম। এখনকার এই বোটের ভাড়া হচ্ছে 3000 টাকা, সারাদিনের জন্য এই বোটটা নেওয়া হয়েছে। এই বোটে করে আজকে আমরা সারাদিন ঘুরব। যাওয়ার সময় রিজার্ভ বাজারে নেমে আমরা নাস্তা করে নিছি, আর বুধবার রিজার্ভ বাজারে হচ্ছে হাটের দিন, আর হাটের দিন এখানে প্রচুর মানুষের সমাগম হয়। সারা রাত জার্নির পর বোটে উঠে বেশ রিল্যাক্স লাগছিল, যেহেতু সারাদিন বোটে থাকতে হবে, সবাই বোটে উঠে সবাই সবার আরামদায়ক জামাকাপড় পরে নিছে। আর যেহেতু আমরা 19 জনের টিম, আমরা ছাদে এবং নিচে দুই জায়গায় ভাগ হয়ে বসছি। আর লাকিলি যেহেতু আজকে রোদ নাই, উপরে বসাটাই আমাদের কাছে বেশি এনজয়েবল মনে হচ্ছিল। আর যারা নিচে ছিল তারা কিন্তু সারাদিন কাটানোর জন্য নিচে মেঝেতে পাটি টাটি বিছায় খুব চিল করার ব্যবস্থা করে নিছে অলরেডি। আজকের জার্নিটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখন ফার্স্ট একটা স্পটের দিকে যাচ্ছি, এখানে অনেকগুলো স্পট আছে। আমরা প্রথমে নামতেছি বার্মি মার্কেটে। এটা একটা আদিবাসী পল্লী যেখানে অনেক বার্মি জিনিস পাওয়া যায়। রাঙামাটি আসলে কিন্তু আনারস একটা মাস্ট ট্রাই আইটেম। আনারস তো আপনারা ঢাকাতেও খেতে পারেন, বাট এই জায়গার আনারসের কথা অন্যভাবে বলতে হবে। আনারসগুলো ছোট হয়, প্রচণ্ড মিষ্টিও এবং অনেক রসালো হয়। আর এই পল্লীটার একটু সামনেই একটা বৌদ্ধ মন্দির আছে। এই মন্দিরটা হচ্ছে একটা পাহাড়ের চূড়ায়, যেটা লেক থেকেও দেখা যায়।
যেহেতু আমরা এই পল্লীতে চলে আসছি, এখন আমরা ছোট্ট একটা হাঁটা পথ ধরে ওই বৌদ্ধ মন্দিরে যেতে চাচ্ছি। বৌদ্ধ মন্দিরটা কিন্তু যথেষ্ট উপরে, বাট এখানে যেতে একটু কষ্ট হলেও উপরে উঠলে আপনার মনে হবে যে না, কষ্টটা সফল হয়েছে, কজ এই জায়গা থেকে অনেক সুন্দর একটা ভিউ আসে লেকের। একটা ভালো ব্যাপার হচ্ছে এই পাহাড়গুলো কিন্তু প্রচুর ফুল দিয়ে সাজানো, মানে এখানে যারা থাকে তারা প্রচুর ফুল গাছ লাগে এবং এগুলোর বেশ যত্নও করে। প্রত্যেকটা জায়গায় আপনি জবা ফুলের গাছ দেখতে পারবেন, আর পাহাড়ি ফুল তো আছেই। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা আমাদের বোটে আবার ফেরত আসছি। এখন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে শুভলং ঝর্ণে যাওয়া। শুভলং বাজার এর আগে আমি গেছি, সো এবার আমরা বাজারে যাব না, ঝর্ণে যাচ্ছি। আর লাকিলি এর ভিতরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আজকের দিনটা যদিও প্রচণ্ড গরম থাকার কথা ছিল, বাট এই বৃষ্টিটা যে কী পরিমাণ স্বস্তির তা বলে বোঝানো যাবে না। এবং এইটাই ছিল হয়তো আমার এই লেকের ভিতরে কাটানো সবচেয়ে ভালো মুহূর্ত। রাঙামাটিতে আমি চাচ্ছিলাম কখনো ঝুম বৃষ্টি পাই, ঝুম বৃষ্টি যদিও আমি কখনোই পাইনি, বাট এই ঝিরিঝির বৃষ্টিটাও খারাপ ছিল না। ইভেন আমাদের সাথে টিমমেটরা এতটাই ক্লান্ত ছিল যে এই বৃষ্টির ভিতরেও অনেকে ঘুমায় পড়ছে। এখন কাপ্তাই হ্রদে কিন্তু পানি কম, জায়গায় জায়গায় জ্বর উঠে গেছে। লাস্ট টাইম আমি যখন আসছিলাম এক বছর আগে, তখন এই চরটা আমি দেখিনি, একদম অল্প জায়গা এবং এখান দিয়ে অল্প একটু জায়গার ভিতরে তো নৌকাটা চলতে পারতেছে। বাট আমরা মেবি লাকি, গত তিন চার মাস ধরে নাকি কোনো ঝর্ণাতে কোনো পানি ছিল না, বাট গতকালকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে। তো আমরা এখন যাচ্ছি ঝর্ণার দিকে, তো হোপফুলি এবার ঝর্ণায় আমরা পানি পাবো। আর এখনও ঝিরিঝির বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির ভিতরেই বসে আছি, তো দেখা যাক ঝর্ণায় গিয়ে এবার পানি পাওয়া যায় কি না। ওয়েল, আমরা হচ্ছে অলরেডি শুভলং ঝর্ণায় চলে আসছি, বাট আনফর্চুনেটলি এত বৃষ্টিপাতের পরেও কিন্তু ঝর্ণায় পানি নেই। আমরা ভাবছিলাম আমরা পানি পাবো, বাট না, একদম কম পানি, যেটা গোসল করার মতো না আসলে। শুভলং ঝর্ণায় পানি না পেয়ে হতাশ হয়ে আমরা ফেরত যাচ্ছিলাম, তখন শুনতে পেলাম ছোট যে শুভলং ঝর্ণাটা আছে, ওইটা একটা সুন্দর নাম আছে, ওইটার নাম হচ্ছে মায়াবী ঝর্ণা, বাট ওইটাকে অনেকে ছোট শুভলং নামে বেশি চেনে। শুনলাম ওইখানে নাকি পানি আসছে, সো আমরা সবাই মিলে ওই পানিটা দেখতে গেলাম যে আসলে কতটুকু পানি আসছে। তো লাকিলি ওইখানে গিয়ে আমরা অল্প পানির দেখা পেলাম, যদিও এত বলার মতো এত বেশি কিছু না, বাট গোসল করার জন্য এনাফ টাইপের পানি আছে। যদিও আমরা ভাবছিলাম আমরা শুভলং ঝর্ণায় পানি পাবো, লাকিলি আমরা ওইখানে তো পাইনি, বাট ছোট শুভলংয়ে কিন্তু আমরা পেয়ে গেছি। আর আমাদের টিম মেম্বারদের জন্য এতটুকুই কাফি ছিল আসলে, জাস্ট গোসল করা দরকার, পানি একটু হইলেই হয়, কোনো সমস্যা নেই। যদিও যতটুকু পানি ছিল তা গোসল করার জন্য যথেষ্ট, এবং আমরা ওই জায়গাটায় ব্যাপক চিল করছি। জায়গাটা দেখার মতো জায়গা, অনেক সুন্দর, বাট খুব সম্ভবত বর্ষাকালে এই জায়গাটার ভয়ঙ্কর একটা রূপ হওয়ার কথা, কারণ এটা যেই টাইপের একটা জায়গা বর্ষাকালে হয়তো বা প্রচুর পানি নামে এদিক দিয়ে। সো এখন গোসল করার জন্য এটা সেফ, বাট বর্ষাকালে কতটুকু সেফ হবে তা আসলে আমি জানি না। তবে আমরা যাই করছি না করছি চিল করতে কোনো ধরনের কার্পণ্য করি নেই, যে যতটুকু পারছি চিল করে তারপরে হচ্ছে আমরা নেক্সট গন্তব্যের দিকে রওনা দিছি। আমরা দুপুরের খাবার খেতে চলে আসছি চাংপাং রেস্টুরেন্টে। এগুলো হচ্ছে কিছু টিলা বা পাহাড়ের উপরে তৈরি হয়। গতবার আমি গিয়েছিলাম মেজাংয়ে, আমার এক্সপিরিয়েন্স মোটেও ভালো ছিল না। এইবার হচ্ছে আমরা এখানে চলে আসছি, চাংপাংয়ের নাম শুনছিলাম যে ভালো রেস্টুরেন্ট, যদিও পার্সোনালি এখানে আমার এক্সপিরিয়েন্স ভালো না। আসলে এই টাইপের রেস্টুরেন্টগুলো একটু ডাকাতে টাইপের হয়, মানে এখানে জিনিসপত্র একটু দাম হবে এটাই স্বাভাবিক, বাট এখানে যতটুকু দাম হয় সেটা পুরোপুরি অস্বাভাবিক। আর টু বি অনেস্ট, এখানের খাবারের মান, খাবারের কোয়ান্টিটি কোনোটাই আপ টু দ্য মার্ক না আসলে, মানে আপনি মন ভরে অথবা পেট ভরে কোনোভাবে এখানে ভালোভাবে খেতে পারবেন না, প্রচুর এক্সপেন্সিভ আর কোয়ান্টিটি খুবই কম। সো ডেফিনেটলি আমি আসলে একটা নেগেটিভ মার্ক দিচ্ছি। লাস্ট টাইম মেজাংয়েও আমার এক্সপিরিয়েন্সটা অনেকটা এরকমই ছিল, আর চাংপাংও আসলে তার ব্যতিক্রম না। এখানে ঘুরতে চাইলে যাওয়াই যায়, বাট
খাওয়ার যে ব্যাপারটা মানে নাথিং স্পেশাল, আর এদের ব্যবহার যে খুব ভালো তাও বলা যাবে না। আর যাই এরা রান্না করে মানে এত স্পেশাল কিছু না আসলে। ডালটা মোটামুটি ভালোই ছিল, বাট প্রাইস আকাশচুম্বী প্রাইস, এবং এই খাবারটা আসলে কারোর জন্যই পুরোপুরি সাফিসিয়েন্ট হয় না, এইটা একটা বড় সমস্যা। যারা এখানে ঘুরতে যাবেন আমি রেকমেন্ড করবো এখান থেকে হয়তো বা 30 মিনিটস বোটেই আপনি রিজার্ভ বাজার আবার ফেরত যেতে পারবেন। রিজার্ভ বাজারে অনেক অনেকগুলা হোটেল আছে, সেখান থেকে আপনারা ভালো করে খেয়ে দিয়ে তারপরে আবার অন্য জায়গায় যেতে পারবেন। বছরের এই সময়টাতে কাপ্তাই হ্রদে পানি অনেক কম, অনেক অনেক জায়গায় চর পড়ছে আর চরগুলো নতুন ঘাসে সবুজ হয়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের দিকে। আর আরেকটা কথা বলি, যারা হচ্ছে পানি ভয় পান বা পানির ভ্রমণগুলো একটু অ্যাভয়েড করতে চান, ভয় পান আপনি সাঁতার পারেন না, তাদের জন্য কিন্তু এই হ্রদ একদম সেফ। মানে এত বড় জলাশয় আর এত শান্ত জলাশয় আমার মনে হয় বাংলাদেশ আর কোথাও নাই। এই পানিতে ঢেউ বলতে কিছুই নাই, একদম সেফ, এবং আপনার কখনোই মানে রিস্কি ফিল হবে না আর কি। খুবই চিলিং এবং এনজয়েবল একটা হ্রদ হচ্ছে কাপ্তাই হ্রদ। পানি এখন এতটাই কম যে আমাদের ব্রিজ থেকে বেশ দূরেই নামতে হয়েছে। আর হ্যাঁ, এখানে নামলে হচ্ছে বোটের জন্য আপনাকে 70 টাকা পার্কিং চার্জ দিতে হবে, আর ব্রিজে জন প্রতি 20 টাকা করে টিকিট কেটে উঠতে হয়। উপরে একটা আদিবাসীদের বাজার আছে, অনেক ইউজফুল থিংস ওখানে আপনারা কিনতে পারবেন, চাইলে ওই জায়গাটা ভিজিট করে যেতে পারেন, বেশ ভালো জায়গা। যদিও আমরা এখানে অনেক বেশি সময় কাটাই নাই, এখানে আমরা কিছুক্ষণ ঘুরে টুরে তারপরে চলে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন পলওয়েল পার্কে। আর আমার মনে হয় রাঙামাটির আশেপাশে যতগুলো জায়গা আছে পলওয়েল পার্ক হচ্ছে দেখার জন্য সবচেয়ে সুন্দর জায়গা। আর আপনি যদি কাপ্তাই যে হ্রদটা এটার ভিউটা যদি প্রপারলি নিতে চান, এটার চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না। আর এখানেও এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা পলওয়েল পার্কে। যদিও এইবার পলওয়েল পার্কে ঘোরাটা আমাদের মেইন কনসার্ন না, পলওয়েল পার্কের সাথেই একটা সুইমিং পুল আছে, তো আমরা যেটা করব পলওয়েল পার্কে নেমে এখন আমরা সুইমিং পুলটার দিকে যাচ্ছি। আর সুইমিং পুলের কস্টিং হচ্ছে 200 টাকা পার হেড, বাট প্রবলেম হচ্ছে ওরা শুধুমাত্র 1 ঘন্টা দেয়, এটা আমার কাছে একটু কম মনে হয়েছে। সুইমিং পুলে অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় দেওয়া উচিত আসলে, ঢাকার ভিতরেও ম্যাক্সিমাম জায়গায় আমরা 2 ঘন্টাই পাই। যাই হোক, এখানে যদিও চিপ এটা, 200 টাকায় আপনি সুইমিং পুলের টিকিট কাটতে পারতেছেন, প্রবলেম হচ্ছে সময়টা হচ্ছে 1 ঘন্টা। তো আমরা যাই যার মতো সবাই চলে আসলাম। আজকে আমাদের এইটা একটা বিগ প্ল্যান ছিল এখানে সুইম করাটা, সো এখানে একটা ছোটোখাটো রিসোর্টের মতো কিছু কটেজও আছে, এগুলোর ভাড়া যদি একটু বেশি, 5000 টাকা থেকে স্টার্ট অ্যাজ ফার অ্যাজ আই নো। তো চলুন এখন গোসল শুরু করা যাক। আমারে সুইমিং পুলের চেয়ে রিল্যাক্সিং জায়গা মনে হয় দুনিয়াতে আর কোথাও হয় না। গরমের দিন কোথাও তো শান্তিমতো ঘোরাই যায় না, একমাত্র ঘোরার জায়গা হচ্ছে সুইমিং পুল। এইখানে গেলে মানুষের এনার্জি মনে হয় 0 to 100 চলে আসে। মানে আমরা এখানে আসার পর থেকে সারাদিন কিন্তু এক একজনের চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, এইখানে আসার পর এক একজনের হ্যাপি ফেস দেখা যাচ্ছে যে না পানি পাইছি আমরা হ্যাপি। আর আমি ইউজুয়ালি আসলে নিজেই সাঁতার পারি না, যখনই সুইমিং পুল পাই একটু সাঁতার কাটার চেষ্টা করি। তো এইখানে প্রবলেমটা ছিল, যতবারই আমি সাঁতার কাটতে যাচ্ছিলাম আমার ইমরান ভাই আমাকে সাঁতার কাটতে দিতে চাচ্ছিল না। যতবারই সাঁতার কাটতেছি বা চাচ্ছি সাঁতার কাটতে, ইনি এই ভদ্রলোক হচ্ছে আমার সবসময় বাধা হয়ে দাঁড়াচ্ছে। যেহেতু সময় মাত্র 1 ঘন্টা, আমরা 1 সেকেন্ডও ওয়েস্ট করে নেই, যতটুকু ফান করা পসিবল ততটুকু আমরা ওইখানে করে আসছি এবং সবাই বিন্দাস একটা চিল করে আসছি। পুরো জার্নিটার ভিতরে এইটা ছিল একটা বেস্ট পার্ট। আর আমাদের গোসল শেষে হচ্ছে আমরা এরপরে পলওয়েল পার্কে আবার একটু ফেরত গেছিলাম। পলওয়েল পার্ক দিয়ে আমরা আরেকটু ঘুরে একটু চিল টিল করে একটু রিল্যাক্স করে, এখানে হচ্ছে বিকালের ভিউটা মারাত্মক হয়, যদি ফ্যামিলি নিয়ে আসেন এটার চেয়ে সুন্দর জায়গা আর হইতে পারে না ঘোরার জন্য। এখানে সানসেটের ভিউটা সুন্দর আর খুব সুন্দর একটা ভিউ আপনি এখানে পাবেন। ওয়েল, আমাদের সারাদিন কিন্তু ঘোরাঘুরি করে কেটে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা আমাদের ট্রলারে ফেরত যাব। আর এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে রিজার্ভ বাজারের দিকে যাওয়া, সেখানে গিয়ে আমরা ডিনার করে বাস উঠবো। আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।